ট্রাম্প কিমের দেখা হবে যেই হোটেলে। পরমাণু ইস্যুতে দীর্ঘদিন বাক্য বিনিময়ের পর এবার সমঝোতার পথে হাঁটছেন কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প। আগামী 12 জুন সিঙ্গাপুরে মিলিত হচ্ছেন এই দুই নেতা। আর ট্রাম্প ও কিম যেই হোটেলে মিলিত হবেন সেটির নাম হচ্ছে ক্যাপলা হোটেল। সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপে এই হোটেলটি অবস্থিত। হোটেলটির ভেতরে রয়েছে বেশ কয়েকটি মনোরম বিচ্ছিন্ন ভবন, আর এগুলোর পাশাপাশি রয়েছে বিলাসবহুল সুইমিং পুল ও নানা মনোমুগ্ধকর আয়োজন। অনাকাঙ্ক্ষিত অতিথিরা যেন হোটেলের কাছাকাছি আসতে না পারে সেজন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর সরকার। উভয় নেতার নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে নিয়োগ করা হচ্ছে চৌকস গোর্খা বাহিনী। 5 তারকা বিশিষ্ট হোটেলটিতে রয়েছে 112টি কক্ষ। এতে উভয় নেতা ও তাদের সঙ্গী সাথীদের সময় কাটানোর জন্য নানা ব্যবস্থা থাকবে। হোটেলটির জানলা দিয়ে তাকালেই দক্ষিণ চীন সাগর দেখা যাবে। উভয় নেতার জন্য সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত, ওই হোটেলে দুই প্রেসিডেন্টের সাক্ষাতের বিষয়টি চূড়ান্ত হলেও বৈঠকে কি আলোচনা হবে সেই বিষয়ে বেশ রাখঢাক রেখে এগোচ্ছে দুই পক্ষ। তাই আপাতত বৈঠকে সবকিছু ঠিক থাকলেও আলোচ্য বিষয় সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পরমাণু ইস্যু, দুই কোরিয়ার মধ্যে স্থিতিশীলতা ও সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।